26 জুন অ্যান্টি ড্রাগ দিবস পালিত হলো কেশিয়ারিতে। মাদক বিরোধী দিবস কর্মসূচি পালিত হচ্ছে সর্বত্র। 26 জুন মাদক বিরোধী দিবস হিসেবে দিনটি সারা জেলার পাশাপাশি পালিত হলো কেশিয়ারিতেও। শনিবার কেশিয়ারি থানার পক্ষ থেকে দিনটি উদযাপন উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা কেশিয়ারি থানা থেকে শুরু হয়ে সারা কেশিয়ারি বাজার এলাকা পরিক্রমা করে। আইসি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে দিনের কর্মসূচিতে সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে পথ হাঁটেন থানার স্টাফ, সিভিক ভলেন্টিয়ার সহ সকলেই। আইসি বিশ্বজিৎ হালদার জানান, 26 জুন অ্যান্টি ড্রাগ দিবস হিসেবে দিনটি পালিত হচ্ছে। কোন রকম নেশা বা তামাক জাতীয় দ্রব্য গ্রহণ না করার বার্তা দেন তিনি। নেশার সাথে যুক্ত হয়ে গেলে স্বাস্থ্যের ক্ষতি, সেদিক থেকে সচেতন থাকা ও সুস্থ থাকার বার্তাও দেন তিনি। সাধারণ মানুষের মধ্যে মাদক দ্রব্যের ভয়াবহতা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে। আজকে তো আপনারা জানেন 26 জুন ইন্টারন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে, তো এই অবজারভেশনে আমরা আজকে একটা সকালে র্যালি বার করেছিলাম, যেখানে আমাদের থানার স্টাফ, পুলিশ ইনক্লুডিং সিভিক ভলেন্টিয়ার, আমরা এই থানাগড়া থেকে শুরু করে আপ টু কেশিয়ারি বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়েছিলাম। সেখানে আমাদের একটা আমাদের এই আজকের প্রোগ্রামের জন্য ফ্লেক্স ছিল, লোগোস ছিল, অ্যান্ড একটা মিউজিকও ছিল, যেটা থেকে আমরা মানুষকে অ্যাওয়্যার করতে চাইছি যে ড্রাগ থেকে দূরে থাকতে হবে। আমরা যদি বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত হয়ে যাই তাহলে আলটিমেটলি আমরা আমাদের হেলথটাকে ক্ষতি করবো, অ্যান্ড হেলথ যদি আমাদের ভালো না থাকে তো দেন হোয়াট, এটা প্রত্যেকেই জানে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেহেতু হেলথ, এবং এই আজকের এই দিনটাকে অবজার্ভ করার জন্য আমাদেরকে আমরা প্রত্যেক মানুষজনকে অ্যাওয়্যার করতে চাইলাম যে অ্যানি সর্টস অফ অ্যাডিকশান, ইট মে বি ড্রাগ, ইট মে বি অ্যানি তামাকু অ্যান্ড অ্যানিথিং এলস, সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই বার্তা দেওয়ার জন্য আমরা কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।